কৃষক বন্ধুরা, আমরা এখন ধান চাষের প্রথম পর্যায়ে আছি, অর্থাৎ ধান চাষের চারা তৈরির পর্যায়ে রয়েছি। তো আমরা যদি ধান চাষের জন্য সঠিকভাবে চারা সুস্থভাবে তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যতে ধান চাষেও আমরা তেমন একটা সমস্যার সম্মুখীন হব না, সুস্থ সবলভাবে সম্পূর্ণ ধান চাষকে সম্পূর্ণ করতে পারব। তো এর জন্য আমাদের একেবারেই রোগমুক্ত চারা তৈরি করতে হবে। তো ধান চাষের ক্ষেত্রে আমরা যখন চারা তৈরি করি, এই চারা তৈরিতে আমাদের বীজতলার মধ্যে কয়েক ধরনের রোগ লক্ষ্য করা যায় এবং অনেক চাষির চারাগুলো অর্থাৎ বীজতলাগুলো নষ্টও হয়ে যায়। তো এই সময় কী ধরনের রোগ দেখা যায় এবং কী রোগের জন্য কী ধরনের ছত্রাকনাশক, কী ধরনের কীটনাশক বা কী ধরনের ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করবেন, যাতে আপনাদের চারার মধ্যে কোনো রকম সমস্যা না থাকে, তো এর জন্য প্রথমেই আমাদের রোগগুলোকে জানতে হবে। আমি এখানে স্প্রে করতেছি আর 5 থেকে 7 দিনের মধ্যে মূল জমিতে বসাবো। তো এই মুহূর্তে আমি এখানে কী স্প্রে করছি এবং কেন স্প্রে করছি সেটি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এবং কোন ধরনের সমস্যা হয়েছে বলেই আমি কোন ধরনের মেডিসিন নিয়েছি অবশ্যই সম্পূর্ণ বিষয়ে জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন কৃষক বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এই ভিডিওতে প্রথমে এসেছেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এই ধরনের কৃষি বিষয়ক ধান, আলু, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, পটল, বিভিন্ন রকম শাকসবজি চাষের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো কৃষক বন্ধু, প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে ধানের চারাগুলোতে অর্থাৎ বীজতলাগুলোতে আমি কেন স্প্রে করছি, এই যে লক্ষ্য করুন, ধান গাছের যে পাতা রয়েছে সেই পাতার ডগার মধ্যে একটু হালকা বাদামি কালারের রূপ ধারণ করেছে এবং শুকিয়ে যাচ্ছে। এই হালকাভাবে শুকিয়ে যাচ্ছে, গাছ হলদে হয়ে যাচ্ছে, এই কারণেই আমি এখানে স্প্রে করছি। এবং মাঝে মাঝে লক্ষ্য করুন, চাক চাক ধরে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু চারা মারাও গেছে। এই ধরনের সমস্যার জন্যই আমি এখানে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক স্প্রে করছি এবং তার পরবর্তীতে আমি একটি কীটনাশকও ব্যবহার করব। তো কৃষক বন্ধু, আপনিও অবশ্যই আপনার ধানের বীজতলাতে লক্ষ্য রাখবেন, এই ধরনের সমস্যা যেন না আসে, আর যদি বা আসে তাহলে কী ধরনের মেডিসিন ব্যবহার করবেন, আর এখানে আমিই বা কী ধরনের মেডিসিন ব্যবহার করছি তা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি যে মেডিসিনগুলো ব্যবহার করছি সেগুলো একটি ছত্রাকনাশক, একটি ব্যাকটেরিয়ানাশক আমি নিয়েছি, কারণ এই ধানের পাতাগুলো হলদে হওয়ার দুটোই কারণ, একটি হচ্ছে ছত্রাকের আক্রমণ মূল কারণ এবং আর অন্যটি হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ। এছাড়াও বিভিন্ন রকম মাটির সমস্যার জন্য বা রসের সমস্যার জন্য হয়ে থাকে। তো এই সময় আমার জমিতে এরকম কোনো সমস্যা আমি লক্ষ্য করতে পারছি না, শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণেই এই ধরনের সমস্যা হতে পারে বলেই আমি মনে করছি। এই কারণেই আমি ছত্রাকনাশক এবং একটি ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করছি। তবে এই স্প্রেটির 2 থেকে 3 দিন পরে আমি আরেকটি মেডিসিন ব্যবহার করব, সেটি হচ্ছে চিলেটেড জিঙ্ক 12%। এই 12% চিলেটেড জিঙ্ক আমি ব্যবহার করব, তাহলে গাছগুলোর পাতাগুলো সবুজ সতেজভাবে ভরে আসবে এবং হলদে ভাব অবশ্যই দূর হবে, কারণ অনেক সময় জিঙ্কের অভাবেও এই সমস্যা লক্ষ্য করা যায়। তাই আমি 2 থেকে 3 দিন পর একটি চিলেটেড জিঙ্ক স্প্রে করার চেষ্টা করব। এবং এই সময় অর্থাৎ এইরকম পরিস্থিতিতে আপনি কোন ভুলগুলো করবেন না, এরকম পরিস্থিতিতে অবশ্যই আপনি কোনোভাবেই ইউরিয়া ব্যবহার করবেন না। এই সময় ইউরিয়া ব্যবহার করলে গাছগুলো আবার তরতাজা এবং ঘন হয়ে আসবে আর সমস্যাটি আরও বৃদ্ধি পাবে। তাই অবশ্যই এই ধরনের সমস্যা দেখা দিলে ইউরিয়া ব্যবহার কোনোভাবেই উচিত হবে না। তো জিঙ্ক তো ব্যবহার করব আমি 2 থেকে 3 দিন পরবর্তী সময়ে। এখন আমি এই স্প্রেতে নিয়েছি একটি ব্যাকটেরিয়ানাশক এবং একটি ছত্রাকনাশক। ব্যাকটেরিয়ানাশক হিসেবে যে ব্যাকটেরিয়ানাশকটি আমি নিয়েছি সেটি আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই। ভিডিওতে আপনি অবশ্যই লক্ষ্য করতে পাচ্ছেন এই ব্যাকটেরিয়ানাশকটি আমি নিয়েছি। এই ধরনের ব্যাকটেরিয়ানাশক আপনি নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে, অবশ্যই স্ট্রেপটোমাইসিন নেওয়ার চেষ্টা করবেন। তো এছাড়াও আমি ছত্রাকনাশক নিয়েছি, এই গদিবা সুপার আমি ব্যবহার করেছি, প্রতি একর হিসেবে এর ডোজ রয়েছে 200 ml। তো আমি সেই হিসেব অনুযায়ী প্রতি 15 লিটার ট্যাঙ্কের মধ্যে 15 থেকে 20 ml ব্যবহার করার চেষ্টা করেছি। আমি একটি আনুমানিক হিসেবে নিয়ে নিয়েছি, এই হিসেবে আপনারাও ব্যবহার করবেন। তো যেহেতু আমি ধান চাষ করতে চলেছি, আগামী দিনে আমাকে আবার এই ছত্রাকনাশকটি প্রয়োজন হতে পারে, তাই আমি
একটি 100 গ্রামের প্যাক নিয়েছি। তো আপনারাও এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম ছত্রাকনাশক আপনারা বাজারে পেয়ে যাবেন, যেমন ধরুন ন্যাটিবো রয়েছে, অ্যামিস্টার টপ রয়েছে বা অন্যান্য অনেক ধরনের ছত্রাকনাশক রয়েছে। তাদের মধ্যে কোনটি আপনি নেবেন? আপনি যদি চান যে একটি স্প্রেতেই আমার দুর্দান্ত কাজ হওয়া চাই, তাহলে আপনি অবশ্যই অ্যাজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজল এই গোত্রের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন, অবশ্যই দ্রুত সমস্যার সমাধান পাবেন। তো এছাড়াও রয়েছে টেবুকোনাজল এবং ট্রাইফ্লোক্সাস্ট্রোবিন, এই ধরনের যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন, যেমন ধরুন ন্যাটিবো, এটি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও এই গোত্রের বিভিন্ন রকম ছত্রাকনাশক আপনারা বাজারে পেয়ে যাবেন, যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করলেই দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন। তবে অ্যামিস্টার টপ এবং গদিবা সুপার, এই দুটো কিন্তু একই টেকনিক্যালের মেডিসিন, এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি গদিবা সুপার নিয়েছি কারণ আমাদের আশেপাশের বাজারে গদিবা সুপার সহজেই আমি পেয়ে গেছি, অ্যামিস্টার টপ পাইনি, তাই আমি গদিবা সুপার নিয়েছি। এবং আপনারা যে কোনো ধরনের এই টেকনিক্যালের মেডিসিন নিতে পারেন, সেটি যে কোম্পানিরই হোক না কেন, এক এক কোম্পানি এক এক নামে বের করে থাকেন, তাই আপনি অবশ্যই যে কোনো কোম্পানির এই টেকনিক্যালের মেডিসিন নিতে পারেন। তো কৃষক বন্ধু, এই ধরনের বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও আপনি যদি সচরাচর পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে ধান চাষের বিস্তারিত বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনার একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন, তাদের দেখার সুযোগ করে দিন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।